আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই নলেজ শেয়ারিং বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছেন স্বাগতম আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মুজাহুল ইসলাম আজ আমরা আর এল সি সিরিজ সার্কিটের একটি সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ তো আসুন দেখি সমস্যাটি সমাধান করার জন্য আমাদের কি কি তথ্য দেওয়া আছে এখানে সর্বপ্রথম যে জিনিসটা দেওয়া আছে সেটা হলো এর রেজিস্টারের মান রেজিস্টার মান ওম এরপরে দেওয়া আছে ইন্ডাক্টরের মান এটা এক হেনরি এবং এরপরে ক্যাপাসিটারের মান দেওয়া আছে যেটা একশো মাইক্রো এখানে কোনো ভোল্টেজ বলে দেওয়া নাই কোনো ফ্রিকোয়েন্সি বলে দেওয়া নাই আমাদেরকে যে জিনিসগুলো বের করতে হবে সেটা হলো সবার আগে ইম্পিডেন্স বের করতে হবে জেডের মান এরপরে পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে এরপরে পাওয়ার বের করতে হবে এখন যদি শুধুমাত্র পাওয়ার বের করতে বলে তাহলে আমরা কিন্তু জানি যে পাওয়ার তিন প্রকার একটা হলো অ্যাপারেন্ট পাওয়ার হতে পারে একটা হলো অ্যাক্টিভ পাওয়ার হতে পারে আরেকটা হলো রিঅ্যাক্টিভ পাওয়ার হতে পারে এখন কোন পাওয়ারটা বের করব যদি শুধুমাত্র পাওয়ার বলে থাকে তাহলে অ্যাক্টিভ পাওয়ার যেটা পি কল ভিআই কসফাই দিয়ে যে আমরা ফর্মুলা জানি ওইটা দিয়ে পাওয়ারটা বের করলে হবে অথবা যদি পারেন সবগুলো বের করে দিবেন পাওয়ার বললে সাধারণত অ্যাক্টিভ পাওয়ারই আমরা বুঝি আর অ্যাপারেন্ট পাওয়ার অথবা রিঅ্যাক্টিভ পাওয়ার যদি বের করতে বলে সেক্ষেত্রে স্পষ্ট করে বলে দেওয়া থাকে তো অধিকাংশ সময় পরিষ্কার করে বলে দেওয়া থাকবে যদি বলে দেওয়া না থাকে সেই ক্ষেত্রে একটি পাওয়ার বের করতে পারেন অথবা শিক্ষক যিনি থাকবেন তার সহায়তা নিয়ে উনি যেটা বলে সেটা করবেন আর আরেকটা জিনিস সেটা হলো যে এখানে ভোল্টেজ এবং ফ্রিকুয়েন্সি এই দুইটা জিনিস দিয়ে দেওয়া নাই ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি এই দুটা জিনিস যদি দিয়ে দেওয়া না থাকে সেই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিকে ফিফটি হাজ আমরা ধরে নেব এবং ভোল্টেজকে দুশো তিরিশ ধরে নেব এখন এই যে দুইটা জিনিস ধরে নিলাম এর কারণ হলো যে আমাদের দেশের যে সিস্টেম সেই সিস্টেম হলো দুশো তিরিশ ভোল্টের সিস্টেম এবং ফ্রিকোয়েন্সি হলো পঞ্চাশ হার্জের সিস্টেম সেই কারণে আমরা ফ্রিকোয়েন্সিকে পঞ্চাশ হার্জ এবং ভোল্টেজকে দুশো তিরিশ ধরে নেব এভাবে আমরা সমস্যাটা করব এবং সেক্ষেত্রে কিন্তু প্রথমে বলে নিতে হবে যে ধরি অথবা লেট এই ভোল্টেজ সমান হলো এই যে দুশো তিরিশ ভোল্ট আর ফ্রিকোয়েন্সি হলো আমার ফিফটি হার্জ এটা শুরুতে বলে নিতে হবে এরপরে আপনি আপনার সমস্যার সমাধান শুরু করবেন তো আসুন আমরা সমস্যার সমাধান শুরু করি সর্বপ্রথম জেড বের করতে বলছে জেড সমান আমরা জেড অর্থাৎ ইম্পিডেন্স ইম্পিডেন্স সমান আমরা জানি আর প্লাস জে এক্স এল মাইনাস এক্স সি এখন রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে আমাদের এক্সেল এক্সির মান দেওয়া নাই তাহলে এক্সেল কীভাবে বের করতে হয় আমরা আগে দেখেছি এক্সেলের সমান হলো টু পাই এফ এল তাহলে টু পাই ফ্রিকোয়েন্সি হলো ফিফটি আর এলের মান হলো এক হেনরি এক তাহলে এটা আসতেছে একশো পাই পঞ্চাশ দুগুনি একশো একশো পাই একশো পাই এর মান হল থ্রি পয়েন্ট ওয়ান তাহলে এর মান আসবে হলো এই দুইটা ঘরের দিকে সরে যাবে তাহলে তিনশো চোদ্দো দশমিক এক ছয় ওম এরপর পরে আসছে এক্সি আমরা বের করবো কীভাবে ওয়ান বাই টু পাই এফ সি তাহলে টু পাই এফ আমরা কী লিখেছিলাম একশো পাই একশো পাই আর এর সাথে সি গুণ হবে সি আমাদের কত দেওয়া আছে একশো মাইক্রো ফেরাট তাহলে প্রথমে একশো লিখলাম এবং মাইক্রোকে ফেরাট করার জন্য আমরা টেন ইনভার্স সিক্স দিয়ে গুণ দিলাম এটা ফেরাট হয়ে গেল এখন এটা যদি আমরা সমাধান করি সেক্ষেত্রে দেখতে পাবো উত্তরটা কত হয় ওয়ান বাই একশো গুণ একশো টেন ইন সমান দিলে থার্টি ওয়ান পয়েন্ট এইট ওম এখন আমরা খুব সহজেই ইম্পিডেন্সের মানটা লিখে ফেলতে পারি ইম্পিডেন্সের মান জেড সমান আমরা লিখি জেড সমান আর মান হলো চল্লিশ প্লাস জে এক্স এল এক্স এল আমরা কত পেয়েছিলাম থ্রি ওয়ান ফোর পয়েন্ট ওয়ান সিক্স এটা পেয়েছিলাম আর এর থেকে আমরা বাদ দিয়ে বলো থার্টি এটা হলো আমাদের এক্সির মান এটা বিয়োগ করলে আমাদের যেটা থাকে সেটা হলো ফোরটি প্লাস তো থ্রি ওয়ান এইট থ্রি কোয়াল দিলে হয় হলো টু এইট টু পয়েন্ট ডাবল থ্রি টু এইট টু পয়েন্ট ডাবল থ্রি এখন এটাকে যদি আমরা পোলারে নিতে চাই তাহলে কীভাবে নেবো পোলারে নিতে গেলে সর্বপ্রথম আমাদের কমপ্লেক্সে যেতে হবে কমপ্লেক্সে যাওয়ার জন্য আমরা মোড প্রেস করবো মোড প্রেস করার পরে এই যে কমপ্লেক্সে দুয়ে টু প্রেস করলে আমরা কমপ্লেক্সে চলে যাব এরপর আমাদের এই যে ইকুয়েশনটা এটা লিখতে হবে ফর্টি প্লাস টু এইট টু পয়েন্ট ডাবল থ্রি আই এই আইটা লেখা যাবে শুধুমাত্র কমপ্লেক্স মোড়ে থাকাকালীন অবস্থায় এমনি সময় আপনি লিখতে পারবেন না আচ্ছা এটাকে আপনি সমান সমান দিয়ে অ্যান্সার দিয়েভাবে যেতে পারেন অথবা আপনি সরাসরি এখান থেকেও যেতে পারেন সরাসরি এখান থেকেও আমরা এই যে কমপ্লেক্সে গিয়ে পোলার সিলেক্ট করে দেবো যে আমরা পোলারের মানটা পেতে পারি তো এখন আমরা লিখি একশো না দুশো পঁচাশি দশমিক ওয়ান ফাইভ দুশো পঁচাশি দশমিক ওয়ান ফোর আর অ্যাঙ্গেল হলো আমাদের এইট্টি ওয়ান পয়েন্ট নাইন থ্রি ওম তাহলে আমরা ইম্পিডেন্সের মানটা পেয়ে গেলাম এটাও ওম এটাও ওম এটাও ইম্পিডেন্সের মান এটাও ইম্পিডেন্সের মান এটা হলো রেক্টেঙ্গুলার ফর্ম্যাটে এটা হলো পোলার ফর্ম্যাটে আমরা জানি যে যোগ বিয়োগ যদি করতে হয় সেক্ষেত্রে রেক্ট্যাঙ্গুলার ফর্ম সহজ আর গুণ ভাগ যদি করতে হয় তাহলে পোলার ফর্ম দিয়ে সহজ আমরা ক্যালকুলেটার ব্যবহার করি সুতরাং ওই রেক্ট্যাঙ্গুলার পোলার ওইভাবে বিবেচনা না করলেও চলে কিন্তু আমাদের যেহেতু পাওয়ার ফ্যাক্টর বের করার জন্য অ্যাঙ্গেলটা জানা দরকার সেহেতু আমাদের এই পোলার ফর্মে নিয়ে আসতে হবে এখন দেখলাম আমাদের এই যে পাওয়ার ফ্যাক্টরের মানটা বের করতে হবে আমাদের এই যে ইম্বিটেন্সের মান বের করে থাকছি এখন পাওয়ার ফ্যাক্টরের মান আমরা বের করব পাওয়ার ফ্যাক্টর সমান আমরা জানি কস ফাই কস ফাই অর্থাৎ কস এইটটি ওয়ান পয়েন্ট নাইন থ্রি এটাকে যখন আমরা ক্যালকুলেটারের সমাধান করবো কস এইটির ওয়ান পয়েন্ট নাইন থ্রি ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল জিরো পয়েন্ট ওয়ান ফোর জিরো পয়েন্ট ওয়ান ফোর এটা হলো আমাদের পাওয়ার ফ্যাক্টরের মান এখন প্রশ্ন আসে যে এটা ল্যাগিং নাকি লিডিং আমরা যদি একটু আগে তাকাই তাহলে দেখব যে এই যে ইনফিউডেন্সের যে রেক্টেঙ্গুলার ফর্মেট যেটা পেয়েছি এখানে পজিটিভ সাইন আছে পজিটিভ সাইন থাকলে এই সার্কিটটা হবে হল ইন্ডাকটিভ সার্কিট আর যদি নেগেটিভ থাকে আমাদের মূল ফর্মুলা যেটা ছিল জেড ইকুয়াল আর প্লাস জে এক্স এল মাইনাস এক্স সি অর্থাৎ এই এক্সএলের থেকে যদি এক্সসি বড়ো হয় সেক্ষেত্রে ক্ষেত্রে চিহ্নটা নেগেটিভ হয়ে যাবে তখন ক্যাপাসিটিভ হবে সার্কিটটা আর এক্স যদি বড়ো হয় তাহলে পজিটিভ সাইনটা পজিটিভ থাকবে তখন সার্কিটটা ইন্ডাকটিভ হবে তো ইন্ডাকটিভ হলে আমরা জানি যে ল্যাগিং হয় আর ক্যাপাসিটি লিডিং হয় তো এটা যেহেতু একটা ইন্ডাকটিভ সার্কিট সুতরাং এটা ল্যাগ লিখবো এল এ জি জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ওয়ান ফোর ল্যাগ আচ্ছা এখন আমরা পাওয়ার ফ্যাক্টরটা বের করে ফেললাম এখন আমরা পাওয়ারটা বের করব পাওয়ার বলতে এখানে অ্যাক্টিভ পাওয়ারটাই আমরা বের করি পি ইকুয়াল ফাইভ এখন ফাইভ মানে আমরা জিরো পয়েন্ট ওয়ান ফোর বের করে ফেলেছি ভোল্টেজ এখানে আমরা ধরে নিয়েছিলাম হলো দুশো তিরিশ ভোল্ট দুশো তিরিশ ভোল্ট কারেন্টটা আমরা বের করেছি ও কারেন্টটা আমরা বের করে নিই কারেন্টটা আমাদেরকে বের করে নিতে হবে তো কারেন্টটা যদি আমাদের বের করতে হয় তাহলে আমরা আয়ুষমান জানি ভি ভাগ জেড ভি হল দুশো তিরিশ আমরা ধরে নিয়েছি এবং জেড হলো এই যে এই মানটা জেড হলো এই মানটা এখন এটা আমরা ক্যালকুলেটারে করি দুশো তিরিশ ভাগ হলো এই যে দুশো পঁচাশি দশমিক এক চার দুশো পঁচাশি দশমিক এক চার তারপরে অ্যাঙ্গেল আছে হলো কতটুকু অ্যাঙ্গেল আছে হলো এইটটি ওয়ান পয়েন্ট দিলে হবে এখানে একটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম দেখায় আমরা এটাকে পোলারে নিয়ে যাবো তাহলে পোলারে নিয়ে যাওয়ার জন্য আমাদের অ্যান্সার শিফ কমপ্লেক্সে গেলাম গিয়ে এই যে পোলার প্রেস করলাম এখন আমরা ওয়ানটা পোলারে পেলাম জিরো পয়েন্ট এইট ওয়ান এবং অ্যাঙ্গেলের মান আসতেছে মাইনাস এইটটি ওয়ান পয়েন্ট নাইন এইট তাহলে কারেন্ট আমরা লিখি জিরো পয়েন্ট এইট ওয়ান এবং অ্যাঙ্গেল আসতেছে মাইনাস এইট্টি ওয়ান পয়েন্ট নাইন থ্রি মাইনাস এইটটি ওয়ান পয়েন্ট নাইন থ্রি এটা হলো আমাদের কারেন্ট তাহলে কারেন্টটা লিখি কারেন্ট যখন লিখবো তখন শুধু এই কারেন্টের এই যে লিখবো লিখব জিরো পয়েন্ট এইট ওয়ান জিরো আর এই কসফাইয়ের মানটা এখন লিখব জিরো তাহলে এখান থেকে আমরা পাওয়ারের মানটা পাব তাহলে আমরা লিখি দুশো এইট ওয়ান্ট ওয়ান ফোর ইকুয়াল এলে টোয়েন্টি সিক্স পয়েন্ট জিরো এইট টু টোয়েন্টি সিক্স পয়েন্ট জিরো এইট টু আমরা যদি ইউনিট হলো ওয়াট আমরা সেই ওয়াটটা লিখে দিলাম তাহলে এটা হলো আমাদের আবার এই যে এটা একটা আর এই যে এই তাহলে আমরা আরও একটা সমস্যা সমাধান করে ফেলতে সক্ষম হলাম আশা করি আপনারা এই সমস্যাটি যেটা সমাধান করলাম এখন এটা বুঝতে পেরেছেন এবং ভবিষ্যতে এই ধরনের সমস্যা যদি আপনাদের সামনে আসে তাহলে আপনারা খুব সফলতার সাথে সেটা সমাধান করতে পারবেন এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ